শাহিদা আক্তার, উনি বলেছেন ওনার একজন স্টুডেন্ট এসএসসি এক্সামিনেশন দিবেন। ও আচ্ছা, উনি একজন স্টুডেন্ট, উনি এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। আচ্ছা, শাহিদা আক্তার নিজেই এক স্টুডেন্ট, উনি পরীক্ষা দিচ্ছেন, কিন্তু উনি 12 সপ্তাহ গর্ভবতী। উনি পরীক্ষার জন্য বাইরে যেতে পারবেন কিনা উনি জানতে চেয়েছেন। রাস্তাটা বলতে চাচ্ছেন মোটামুটি ঝুঁকিপূর্ণ। আসলে যেটা, আপনি যেহেতু পরীক্ষা দিবেন লং টাইম, প্রায় 2-2.5 ঘন্টা বা 3 ঘন্টা পরীক্ষা দিতে হবে আপনি, এবং প্রথম 3 মাসটা আপনি অতিবাহিত করে ফেলেছেন, তাই না? তো সুতরাং আমার মনে হয় আপনি পরীক্ষা দেওয়ার জন্য যেতে পারেন। একটু সাবধানতার সাথে রাস্তাগুলো পার হবেন, বসে আপনি চাইলে পরীক্ষার হলে আপনি যিনি এক্সামিনে এক্সাম মানে আপনার এক্সামিনার যারা তাকেও জানাতে পারেন ব্যাপারটা যে আপনি গর্ভবতী। সেক্ষেত্রে হয়তো বা আপনাকে একটু আরাম করে একটু রিল্যাক্স হয়ে ধরেন টেবিল চেয়ারগুলোর ব্যাপারটা একটু খেয়াল করে হয়তো বা দিতে পারে। তারপর আমার মনে হয় যেহেতু একটা এসএসসি পরীক্ষার মতো পরীক্ষা, আমার মনে হয় আপনি পরীক্ষা দিতে যেতে পারেন।